নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই ধনুরাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন অক্টোবর মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্য শীঘ্র। ধনুরাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে একটি বিষয় আমি দৃষ্টিগোচর করে দিই। আমি আপনাদের সামনে অক্টোবর মাসের যে মাসিক রাশিফল প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সমস্ত ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 25 হতে পারে বা আপনার বয়স 60 হতে পারে। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই যে অক্ষরে অক্ষরে মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণেই করব না, আপনাদের প্রত্যেকের ডেট অফ বার্থ আলাদা, আপনাদের প্রত্যেকের গ্রহের দশা আলাদা, আপনাদের প্রত্যেকের গ্রহের অন্তর্দশা আলাদা। আপনাদের বার্থ চার্টে গ্রহ যে পজিশানে থাকবে ঠিক তেমনি আপনারা কিন্তু ফল পাবেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদের নিজস্ব জন্মছকটি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করুন। একটি বিষয় মাথায় রাখবেন, এটি কিন্তু শুধুমাত্র বুকিং করার নাম্বার, এখানে আপনারা কখনোই আপনাদের রাশি কী, আপনাদের লগ্ন কী, এই সমস্ত কিছু জানতে চাইবেন না। তাহলে আসুন জেনে নিন ধনুরাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন দিতে চলেছে। প্রথমে আসি গ্রহের কী অবস্থান রয়েছে, আসুন জেনে নেওয়া যাক। ধনুরাশির রাশিতেই কিন্তু সক্ষেত্রিক বৃহস্পতির অবস্থান রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবং রাশির দ্বিতীয়ভাবে শনি গ্রহ মার্গী অবস্থায় অবস্থান করছে, এবং আপনাদের রাশির ষষ্ঠভাবে রাহু গ্রহের অবস্থান, এবং রাশির নবমভাবে শুক্র গ্রহের অবস্থান। সপ্তমপতি এবং দশমপতি বুধ একাদশ স্থানে অবস্থান করছে, এবং রাশির দ্বাদশভাবে কেতু গ্রহের অবস্থান, এবং রাশির চতুর্থভাবে মঙ্গল বক্রি অবস্থায় অবস্থান করছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক অক্টোবর মাস আপনাদের কেমন যেতে চলেছে। এই মাসে সন্তানের দিক কিন্তু আপনাদের শুভ রয়েছে, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ রয়েছে। যাদের সন্তান রয়েছে তাদের কর্মের জন্য আপনারা কিন্তু মনে একটা আনন্দ অনুভব করবেন। এছাড়াও যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের সন্তান তাদেরকে সাহায্য করবে, তাদেরকে দেখবে এবং তাদের প্রবলেম বোঝার চেষ্টা করবে। অর্থাৎ সন্তানের পার্টটা আপনাদের এই মাস খুবই ভালো রয়েছে। এছাড়াও এই মাসে এডুকেশন সেক্টর কিন্তু শুভ রয়েছে, সেটা হায়ার লেভেল হোক বা লোয়ার লেভেল। বিশেষ করে হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু হলেও বেশি ভালো যাবে কম্পেয়ার টু লোয়ার লেভেল, বাট লোয়ার লেভেলেরও মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের পড়াশোনায় মনোনিবেশ বাড়বে, এবং এই মাসে প্রেম বা প্রেমজ সম্পর্কের দিকটা কিন্তু খুবই শুভ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ প্রেম থেকে বিয়েতে পরিণত হতে চলেছে, বা নতুন করে প্রেমে পড়তে চলেছেন, বা পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে। অর্থাৎ প্রেমের পার্টটা আপনাদের এই মাস শুভ। এই মাসে বিবাহের দিক কিন্তু খুবই শুভ রয়েছে, অর্থাৎ যারা বিবাহ নিয়ে এতদিন প্রবলেমে ছিলেন, বিয়ে হচ্ছিল না বা ঠিকঠাক সম্পর্ক আসছিল না, তাদের কিন্তু সেই কানেকশানগুলো হতে চলেছে, এবং আপনাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা ডিভোর্সি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে ধনভাব কিন্তু আপনাদের শুভ রয়েছে, অর্থাৎ ধন প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ রয়েছে, সেটা চাকরি থেকে বা ব্যবসা থেকে বা সেলফ প্রফেশন থেকে, যে কোনো ক্ষেত্র থেকে বা লটারি থেকে, যে কোনো ক্ষেত্র থেকেই কিন্তু আপনাদের ধনভাব কিন্তু শুভ রয়েছে। এই মাসে বিজনেসের ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনি যে কোনো বিজনেস করতে পারেন, সেটা মুদির দোকান বা সবজি বিক্রেতা হন বা
ফেরিয়ালা হন, যে কোনো বিজনেসই কিন্তু এই মাসে ভালো যাবে। তবে কিছু স্পেশাল বিজনেস রয়েছে, সেই বিজনেসগুলো যদি আপনি করে থাকেন তাহলে একটু বেশি ভালো যাবে। সেই বিজনেসগুলোর নাম আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেমন আপনি যদি ফুলের বিজনেস করেন, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, ফুলের বিজনেস যদি করেন সেক্ষেত্রে কিন্তু ভালো। এছাড়াও যদি আপনি গার্মেন্টসের বিজনেস করেন সেক্ষেত্রেও কিন্তু শুভ। যদি আপনি কসমেটিক্সের বিজনেস করেন সেক্ষেত্রেও শুভ। যদি আপনি অনলাইন বিজনেস করেন সেক্ষেত্রেও কিন্তু এই মাস কিন্তু খুবই শুভ ফল দিতে চলেছে। এই মাসে সাকসেসের জায়গাটা কিন্তু আপনাদের শুভ রয়েছে, মানে যে কোনো কাজের সাকসেস, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট, সাকসেস এই জিনিসটা কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। এছাড়াও যারা সরকারি চাকরি করছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ। নতুন নতুন টেন্ডার কিন্তু আপনারা পাবেন এবং অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের অনেকটাই আগের থেকে সুদৃঢ় হতে চলেছে, এটা আমি লিখে দিতে পারি। এই মাসে আপনারা চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। হ্যাঁ বন্ধুরা, যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনাদেরকে পরে পস্তাতে হবে। বিশেষ করে প্রেম বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এবং কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ কাউকে টাকা ধার না দেওয়াই শ্রেয় এবং টাকা ধার না নেওয়াই শ্রেয়। অর্থাৎ এই দুটির মধ্যে যে কোনো একটি কাজ যদি আপনারা করে ফেলেন তাহলে আপনাদেরকে প্রবলেমে পড়তে হবে। এই মাসে পারিবারিক দিকটা কিন্তু খুব একটা শুভ নয়, অর্থাৎ পারিবারিক যে বন্ডিং সেটা কিন্তু সেরকমভাবে থাকবে না। আপনাদের পরিবারের মধ্যে মতান্তর, মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ভাই ভাইয়ে বা বাপ ছেলেতে এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা সেলফ প্রফেশনে রয়েছেন, অর্থাৎ যারা ডাক্তার, যারা উকিল, যারা অ্যাস্ট্রোলজার বা যারা টিউশনি পড়ান, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। অর্থাৎ আপনাদের আয় কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের মান সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। এই মাসে যারা অ্যাক্টিং, মডেলিং অর্থাৎ গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। অর্থাৎ আপনাদের কেরিয়ারে কিন্তু চোখে পড়ার মতো একটা অবস্থা দেখা যেতে চলেছে। তাই যারা অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং বা অভিনয় জগতের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। ওভারঅল যদি বলা যায় এই মাসে আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।